নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোডিক্স। আজই আমরা চলে আসলাম ধনুরাশির ব্যক্তিদের পারিবারিক সুখ, বিবাহিত জীবনের সুখ বা বিবাহিত জীবনের প্রবলেম বা কর্মজীবনকে নিয়ে সামান্য কিছু আলোচনা করতে। আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন এবং ধনু লগ্নেরও যদি ব্যক্তি হন, তাহলে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন যে আমি যে সমস্ত কথাগুলো বলছি সেই কথাগুলো কি আপনার জীবনের সঙ্গে অনেকটা ম্যাচ খাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধনু রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। যদি আমরা দেখি মহারাশির নবমতম রাশি হচ্ছে ধনু, তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রের মতে বৃহস্পতিকে কিন্তু সবথেকে শুভ নৈসর্গিক গ্রহ বলি, সব থেকে বেশি নৈসর্গিক শুভগ্রহ হলো বৃহস্পতি। তাহলে ধনু কিন্তু আমরা বলতে পারি মহারাশির নবম রাশি বলে ধনু কিছুটা ভাগ্যবান, আবার বৃহস্পতি রাশি বলে ধনুর মধ্যে কিন্তু বেশ অনেকটাই জ্ঞান রয়েছে। জানি না আপনি ধনুরাশি হলে পারে কতটা পড়াশোনা করেছেন বা করেননি, সেটা আপনার জন্মচক্রের ব্যাপার উপর, জন্মচক্রের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি কিন্তু কিছুটা হলেও জ্ঞানী। পড়াশোনা না করলেও আপনার মধ্যে এমন কিছু অ্যাটিটিউড দেখা যায় যেটা কিন্তু জ্ঞানকে নিদর্শন দেয় আর কি। ধনুর মধ্যে কিন্তু সবসময় একটা জ্ঞানকে, মানে একটা যে কোনো জিনিসকে শেখার আগ্রহ ধনুর মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও ধনুর মধ্যে আর একটা জিনিস হচ্ছে, ধনু খুব স্পিডে, মানে খুব ভালো করে, আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে আপনি জীবনে প্রচুর সফলতা অর্জন করতে চান এবং সফলতার জন্য আপনার সর্বদাই লড়াই এবং সফলতার জন্য আপনি বারংবার চেষ্টা করে যাচ্ছেন, এবং যদি মধ্যিখানে কেউ আপনার সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আপনি তাকে পরাস্ত করার, তাকে সাইড করার বিভিন্ন কৌশল সম্পর্কেও ওয়াকিবহল। কিন্তু সহজে কাউকে কিন্তু আপনি ছোট করেন না বা অপমান করেন না, কিন্তু যদি কেউ আপনার পথের মধ্যে বারবার বাধা সৃষ্টি করে, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনি উত্তেজিত হয়ে পড়েন, তখন হয়তো কিছুটা ট্যাড়াব্যাকা রাস্তার মধ্যে আপনি চলে আসতে পারেন, কিন্তু সহজে আপনি কিন্তু আসেন না। ধনুরাশি যদি আপনি হন, তাহলে পরে আমি জানি আপনি প্রচণ্ড কর্তব্যপরায়ণ, মানে যদি কোনো মানুষ আপনার জন্য কিছু করে থাকে তাহলে আপনি সহজে ভোলেন না, আপনি তাকেও কিছু করার চেষ্টা করেন, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় অনেকটা পাঞ্চুয়ালিটিও আপনার মধ্যে কিন্তু রয়েছে। কিছুটা মাথা গরম লোকে বলে, কিন্তু আমি তো কখনোই বলবো না যে আপনি মাথা গরম, কারণ লজিক ছাড়া কখনোই আপনার মাথা গরম হবে না, এবং লজিকের মাথা গরম প্রায় সবার ক্ষেত্রেই হয় দেখা যায়। ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। অগ্নিতত্ত্বের রাশি যেমন মেষ, যেমন সিংহ, তেমন হচ্ছে কি ধনু, কিন্তু বিষয় হচ্ছে মেষের অগ্নি, সিংহের অগ্নি এবং ধনুর অগ্নির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই ধনুর অগ্নি জ্যোতিষশাস্ত্র মতে এমনভাবে ধনুর অগ্নিকে বলা হয়েছে, সেখানে কিন্তু প্রমাণ পাচ্ছি যে ধনু কিন্তু, ধনুর মধ্যে কিন্তু সেই দাউ দাউ করে অগ্নি জ্বলার ব্যাপারটা নেই। মানে অনেক সময় সেই উনুন নিভে গেলে যেমন একটা হালকা আজ একদম নিভে গেছে, আগুন দেখা যাচ্ছে না কিন্তু আগুনের একটা তাপ মনে হচ্ছে, এরকম টাইপের আর কি ধনুটা। ধনুকে যদি আমরা জ্যোতিষশাস্ত্র যখন শেখাই, তখন বিভিন্ন স্টুডেন্টকে আমরা ধনুর বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে বলি এবং ধনুকে বলি আমরা যে এই ধনু কিন্তু একদম যে নিস্তেজ তা নয়, কিন্তু প্রয়োজনে সে কিন্তু জ্বলে উঠতে পারে, প্রয়োজনে সে কিন্তু তাপ দিতে পারে। তাই আপনি একদম মনে করবেন না ধনু ধনু সবসময় নিভে গেছে। ধনুকে যদি আপনি স্পর্শ করেন তাহলে কিন্তু ধনু আপনাকে হাত জ্বালিয়েও দিতে পারে, আবার হাত না জ্বালাতেও পারে, কিন্তু জ্বালাতে পারে এইটুখানি মাথায় রাখবেন। অর্থাৎ ধনুর পেছনে যদি আপনি লাগেন, তাহলে ধনু আপনাকে কিন্তু কিছু না কিছু প্রতিবাদ আপনাকে করবেই। হ্যাঁ, এছাড়াও কিন্তু ধনুরাশির কথা যখন আমরা বলি, তাহলে এরা সৎ প্রকৃতির হয়, এদের বিচার বুদ্ধি ভালো হয়, এরা এডুকেটেড হয় বা এডুকেশন সম্পর্কে শেখার প্রচণ্ড একটা ইচ্ছা এদের মধ্যে থাকে, কিছুটা আধ্যাত্মিকতার সঙ্গেও যুক্ত থাকে, কিছুটা জ্যোতিষ তান্ত্রিকদের সঙ্গেও যুক্ত থাকে। মানে ধনুরাশির মানুষ হলে পারে জ্যোতিষশাস্ত্র, পুরোহিত শাস্ত্র, তান্ত্রিক শাস্ত্র রিলেটেড কাজকর্মের সঙ্গে সে সংযুক্ত হতে পারে বা সে এই বিষয়টা শিখতে পারে, তার ভালো হবে এটা। এছাড়াও যেহেতু ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি, তাহলে আমরা বলতে পারি যে এরা কিন্তু উদ্যমের সাথে,
যে কোনো কাজ করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু যেটুকুনি জানে তার থেকে অনেক বেশি শিখতেও চায়। কিন্তু ধনুরাশি যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে, তাহলে হচ্ছে সেই লোক অল্প জানে কিন্তু তার জ্ঞানের অহংকার বেশি, এরকম ব্যাপারটা চলে আসে। এবং তার সঙ্গে সঙ্গে চলে আসে অনেক সময় যা ইচ্ছা তাই বলে দেওয়া, হঠাৎ গরম হয়ে গিয়ে উল্টোপাল্টা অ্যাটিটিউড তার মধ্যে দেখতে পাওয়া, এবং যেই কথাটা বলা উচিত নয় সেই রকম কথাও বলে দিচ্ছে, এবং অতিরিক্ত পরিমাণে উদার প্রকৃতির, মানে উদার হয়ে এত এত উদার হয়ে গেছে, মানে উদার হয়ে বারবার নিজেকে প্রমাণ করতে চাইছে যে আমি সেরা, এরকম একটা ব্যাপার ধনু যদি পীড়িত হয়ে যায় তাহলে দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের আলোচনা তো ধনু নিয়ে নয়, আমাদের আলোচনা ধনুর পারিবারিক সুখকে নিয়ে। ধনু রাশির আসলে এই কথাগুলো বলে আমি বোঝাতে চাইলাম যে কীরকম মেন্টালিটির, কারণ প্রত্যেকটা মানুষ তার মেন্টালিটির উপর থেকে সুখ প্রাপ্ত করে। ধনুর ক্ষেত্র ব্যতিক্রম নয়, ধনুর ক্ষেত্র সুখের ঘর কিন্তু খুব ভালো ঘর, বৃহস্পতি প্রভাবিত ঘর বলা যেতে পারে। ধনুকে দেখা যায় সর্বদা বেশিরভাগ সময় পরিবারের লোকজনদের সঙ্গে বন্ডিং প্রবলেম, কারণ পরিবারের লোকরাও এক ধরনের জ্ঞান রাখে এবং ধনুও এক রকমের জ্ঞান রাখে, এই জ্ঞানের জ্ঞানের লড়াই হয়। মানে ধনু মনে করে পরিবারের লোকরা ঠিকঠাক বুঝতে পারছে না, পরিবারের লোকরা মনে করে ধনু ঠিকঠাক বুঝতে পারছে না, এই নিয়ে কিন্তু ক্যাচাল হতে পারে। এছাড়াও ধনুর মায়ের ক্ষেত্রে দেখা যায় তার মা কিছুটা মাথা গরমের প্রবণতা থাকতে পারে, তবে মিষ্টি ব্যবহার তার মায়ের মধ্যে দেখতে পাওয়া যায়। তার পরিবার থেকে দেখতে পাওয়া যায় তার নিজস্ব বাড়িঘর তোর হবার একটা চান্স তো থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি পরিবারের সুখ বলতে যেটা বলে পরিবারের সমস্ত মেম্বারদেরকে সহযোগিতা করা, তাদেরকে নিয়ে চলা, তাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করা, এই সব কিছু কিন্তু ধনু করে এবং ধনু যথেষ্ট ভালোভাবেই করার চেষ্টা করে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, পরিবারের লোকজনদের সঙ্গে ধনুর কিন্তু মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম চলে আসে, পরিবারের মধ্যে ঝগড়া বিপদ চলে আসতে পারে, তবে ঝগড়া বিপদটা খুব বড় নয়, এটা নিজেরা নিজেরাই মিটিয়ে নেয়। কিন্তু বাইচান্স ধনু যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু পরিবারের সঙ্গে প্রচণ্ড অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, পরিবারের মধ্যে প্রচণ্ড মাথা গরমের সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। তাই ধনুকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবারকে, ধনু যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু কেসটা জন্ডিস আছে, এরকম একটা ব্যাপার। তো আলটিমেটলি আমরা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে পারে ধনুরাশি পরিবারের পারিবারিক সুখ কিন্তু পায় এবং পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করে সবাইকে নিয়ে সুখে শান্তিতেই চলতে পারে, কিন্তু মাঝে মাঝে সমস্যা আসতে পারে। ধনুরাশি বিবাহিত জীবন যদি আমরা এই কথাটা বলি তাহলে খুব ইন্টারেস্টেড ধনুরাশি বিবাহিত জীবন। ধনুরাশি বিবাহিত জীবন কিন্তু খুব খারাপ কাটে না, ধনুরাশির বিবাহিত জীবনের মধ্যে কয়েকটা কেসে আমি দেখেছি যে ধনুরাশির ডিভোর্সের মতো প্রবলেম, সংঘর্ষের একটা সংঘর্ষের সমস্যা, ঝামেলার সমস্যাগুলো চলে এসছে। ধনুরাশি বেশিরভাগ সময় দেখা যায় বিবাহিত জীবনে এরা কিন্তু হ্যাপি, আবার কিছুটা হ্যাপিও নয়। হ্যাপি এই কারণে যে তারা যেমন বিবাহিত জীবন চাইছে ঠিক সেরকমই বিবাহিত জীবন কিন্তু পেয়ে যায়। ধরুন ধনুরাশির মেয়ে একটা কাউকে প্রেম করে এবং সে মনে করে কি ওই ছেলেটাকে বিয়ে করতে পারলে আমি খুশি, তাহলে এটা অনেক সময় দেখা যায় যে সেই ছেলেটার সঙ্গে বিয়ে হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে মানে ও যা চেয়েছে সেটা পেয়ে গেল, কিন্তু সেই ছেলেটা যে ভালো হবে, সেই ছেলেটা যে খাঁটি হবে তার তার একদম গ্যারেন্টি নাও থাকতে পারে। তাহলে পারে একদিকে সুখ বা খুশি আর একদিকে ঝামেলা। বিষয় হচ্ছে কি, ঝামেলা কী নিয়ে হয়, ঝামেলা হচ্ছে ধনুরাশির মানুষরা কিন্তু তার তার সামনে যে থাকবে তাকে পড়িয়ে গুছিয়ে মানিয়ে যথেষ্ট বুদ্ধি দিয়ে আগে এগিয়ে নিয়ে যাবার তাকেও চেষ্টা করে। ধনুরাশি তো নিজেও আগে এগিয়ে যায় এবং অন্যরা যদি ওর সঙ্গে থাকে তাহলে ওদেরকেও সহযোগিতা করে যাতে ওরাও আগে এগিয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ধনুরাশির পার্টনার থেকে অনেক কিছু হয়তো ধনুরাশির মানুষরা বলছে, বুদ্ধি দিচ্ছে, সাজেশান দিচ্ছে, বলছে এটা করো না, ওটা করো না, এই করো, ওই করো, সেই করো। ধনুরাশির পার্টনাররা কোনো ওই ব্যাপারটার উপরে ইন্টারেস্টই দেখাচ্ছে না, অর্থাৎ ধনু যদি কিছু বলে পার্টনারকে এবং সেই পার্টনার যদি সেইটাকে না মানে তাহলে পারে ধনুর কিন্তু মাথা গরম হয়েই যায়, বেশিরভাগ সময় দেখাই যায়। এবং ধনুর বিবাহিত জীবনের মধ্যে সমস্যা যেটুকুনি আমি দেখেছি, এদের বিবাহিত জীবনের সমস্যা কিন্তু খুব বড় বলবো যে এরকম নয়, এদের বিবাহিত জীবনের সমস্যা যে
একদম ডিভোর্স হয়ে যাচ্ছে দুজনের, এই ডিভোর্স হয়ে যাওয়া মানে ঝগড়াঝাটি মারামারি এরকম হচ্ছে, এরকম কিন্তু কখনোই নয়। এদের চাপা একটা জ্ঞানের লড়াই চলে ভেতরে ভেতরে ভেতরে, অর্থাৎ ধনুরাশির পার্টনাররা আনসিরিয়াস হয় এবং ধনুরাশির কথাবার্তাগুলোকে এরা প্রাধান্য দেয় না, এরা খুব হেয় করে ধনুরাশির মানুষদেরকে এবং এরা খুব ইয়ার্কি ছলে ব্যাপারগুলোকে নিয়ে নেয়। এর জন্য কিন্তু ধনুরাশি গরম হয়ে যায়। ধনুরাশি কিন্তু খুব একটা সিরিয়াস পার্সন, ঠিক আছে, একটা গাম্ভীর্যবোধ কিন্তু ধনুরাশির মধ্যে থাকেই অল টাইম। কিন্তু যদি এই ধনুরাশির ব্যক্তিদেরকে কেউ ইনসাল্ট করে, অসম্মান করে, তাদের বক্তব্যের মধ্যে যদি প্রাধান্য না দেয়, তাহলে ধনুরাশি কিন্তু অটোমেটিকলি গরম হয়ে যায়। কারণ ধনুরাশি তো সর্বদা মনে করে যে আমি তো ফালতু কথা বলি না কোনো সময়। ধনুরাশির পার্টনারদের মধ্যে সিরিয়াসনেসের অভাব থাকার জন্য ধনুরাশির পার্টনাররা দায়িত্ব নিতে সাইড কেটে যায় বলে ধনুরাশির মাথা গরম কিছু কিছু সময় হয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু বিবাহিত জীবনে সমস্যা চলে আসে, মানে প্রধান হচ্ছে এইটা। এছাড়াও কিন্তু দেখেছি ধনুরাশির শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ধনুরাশির কিন্তু মাঝে মধ্যে একটু বন্ডিং প্রবলেম হয়ে যায়। ধনুরাশির শ্বশুর বাড়ির লোক, এই শ্বশুর বাড়ির লোকদের সাথে মাঝে মধ্যেই একটা শ্বশুর বাড়ির লোকরা বিভিন্নভাবে ধনুরাশিকে হ্যারাস করতে চায়, সবসময় মনে করে যে ধনুরাশিকে একদম পায়ের তলায় চিপে রাখবো, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। আর অনেক সময় দেখা গেছে ধনুরাশির পার্টনাররাও তার পরিবারের লোককেই সাপোর্ট করে, ঠিক আছে, সাপোর্ট করে ধনুরাশির ব্যক্তির সঙ্গেই ঝামেলা করে ফেলে। এরকমই একটা ভালো করে ব্যাপারটা বুঝে নিন, এরকম ধরনেরই আর কি ঝামেলাগুলো হয়। তো আলটিমেটলি আমরা বলবো ধনুরাশির কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে অনেক বড় সমস্যা চলে আসে, কিন্তু অনেক ধনুরাশিকে দেখেছি সমস্যা ছিল কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে উঠে তারা মোটামুটি ভালো করে বিবাহিত জীবন কাটিয়েছে। অর্থাৎ সমস্যা তো এসেছিল কোনো একটি সময়, কিন্তু তারা ওটাকে ভালো করে ফেস করেছে, ভালো করে লড়াই করে কাটিয়েছে, তারপরে জীবনের পথে এগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে থেকে ধনুরাশি বিবাহিত জীবনটা টিকে গেছে। কর্মজীবন খুব ইন্টারেস্টেড, ধনুরাশির কর্মজীবন বারংবার বিভিন্ন কর্মের মধ্যে চেষ্টা এবং সমস্ত কর্মের দিকে নিজের জ্ঞান বুদ্ধি পড়াশোনাকে কাজে লাগিয়ে এরা কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের মধ্যে সাফল্য অর্জন করতে চায়। কিন্তু কর্মের জায়গায় এরা কিন্তু কিছু না কিছু ঝামেলার মধ্যে প্রবেশ করে যায়। কর্মের জায়গায় কিন্তু অনেক সময় এদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকলেও ডেভেলপমেন্ট করতে পারে না, তার জন্য বাহ্যিক কোনো সমস্যা চলে আসতে পারে। ধনুরাশি যে কোনো আধ্যাত্মিক কাজ, যে কোনো পুরোহিত রিলেটেড কাজ, যে কোনো জ্যোতিষতন্ত্র রিলেটেড কাজ, যে কোনো ব্যাংকিং সেক্টরের কাজ, যে কোনো কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম, যে কোনো টিচিং লাইন সংক্রান্ত কাজকর্ম, এছাড়াও সরকারি কোনো কাজকর্মের সঙ্গে বেশিরভাগ সময় ধনুরাশিকে যুক্ত হয়ে থাকতে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেলেতেও সংযোগ চলে আসে ধনুরাশির মধ্যে। তারপরে আপনার ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে ধনুরাশি কিন্তু অনেক সময় যুক্ত হয়। যাই হোক, কাজের তো বিষয় অনেক আছে। তো এই কথাগুলো মাথায় ঢুকলো, যেগুলো আসলো সেগুলো বলে দিলাম। তো ধনুরাশির কাজের জায়গাটা কিন্তু প্রথমেই ঢুকেই ডেভেলপমেন্ট হয় না, প্রথমে ঢুকে তারপর কিছুদিন কাজ করলে পারে এর কিন্তু ডেভেলপমেন্ট চলে আসে। এবং এরা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে খুব শর্ট টাইমের মধ্যে, শর্টকাটে আর কি, খুব কম সময়ে পুরো কাজের যে দুনিয়া, কাজের যে সামাজিক অবস্থা সেটাকে একটা আইডিয়া করে নিতে পারে। দেখুন, কাজ করতে গেলে পারে আপনার পরিশ্রম, আপনার দক্ষতা, আপনার পড়াশোনা, এগুলো কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কাজে লাগে। তবে এইগুলো থাকা সত্ত্বেও বহু লোক দেখা গেছে কাজের জায়গায় সমস্যা পড়ে গেছে। তার যার কারণ হচ্ছে সেখানকার সামাজিক অবস্থার সঙ্গে সে খাপ খাওয়াতে পারছে না। কিন্তু ধনুরাশি এটা কিন্তু খুব সুন্দরভাবে খাপ খাইয়ে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ধনুরাশির বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক সময় এরা কিন্তু বিদেশেও চলে যেতে পারে কোনো কারণে। যাই হোক, ধনুরাশির কর্মজীবনে কিন্তু একটু যদি লেগে থাকে তারপরে এর ডেভেলপমেন্টটা হয়ে যায়। যদি আপনি ধরুন প্রথমেই কোনো কাজে ঢুকলেন এবং তারপরে কাজটা কেটে গেল বা কোনো সমস্যা চলে আসলো, আপনি নিরাশ হবেন না, ওখানে কিন্তু লেগে থাকুন দাঁত কামড়ে, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবেই হবে। ধনুরাশির মধ্যে কিন্তু একটা ভগবানের আশীর্বাদ থাকে, কারণ সেটি হচ্ছে মহারাশির নবমতম রাশি। নবমতম রাশি হওয়ার কারণে ওইখানে কিন্তু ভগবানের একটা আশীর্বাদ রয়েছে। ভালো মন্দ বিষয়, ভালো মন্দ এক্সপিরিয়েন্স এবং জীবনের নানান সমস্যাকে অতিক্রান্ত করে, অতিক্রম করে
ধনুরাশি কিন্তু অবশ্যই একজন সফল ব্যক্তি হতে পারে, কারণ এই ধনুরাশির মধ্যে কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে এবং এর কারণে ধনুরাশি কিন্তু ডেভেলপমেন্টে আসেই। কিন্তু যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে পারে তার পারিবারিক সমস্যা, তার বিবাহিত জীবনে অশান্তি, চরম অশান্তি আর কি, তার কর্মজীবনে কর্ম ফ্ল্যাকচুয়েশন, কর্মের উন্নতি হচ্ছে না, কর্মপ্রাপ্তি হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো চলে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিকার করানো দরকার। প্রতিকার না করালে পরে আপনি যদি মনে করেন ও ঠিক সময় হয়ে যাবে তাহলে আপনি ওরকমভাবেই মনেই করে থাকুন, আর হলে কবে হবে আমিও দেখতে চাই। কিন্তু এটাই বলতে চাই যে সমস্যা যদি থাকে তাহলে কিন্তু ধনুরাশি একদম সমস্যার মধ্যে রয়েছে, একদমই কালো আর কি। আর যদি সমস্যা না থাকে, ধনুরাশি যদি পীড়িত না হয়, তাহলে ধনুরাশি হচ্ছে একদম ভালো এরকম একটা রাশি, যেই রাশিটি সাহসের সঙ্গে লড়াই করে, প্রতিবাদ করে, মাথা গরম কিছু কিছু জায়গায় দেখিয়ে, অর্থাৎ কিছু জায়গায় জেদ দেখিয়ে অবশ্যই সাফল্য সিঁড়িতে পৌঁছে যায় এবং অবশ্যই সর্বসেরা হয়ে ওঠে। আজ খুব বেশি বাড়াবো না, অনুষ্ঠানটা এই অবধি রাখবো। আমার কথাগুলো কতটা আপনার জীবনের সঙ্গে মিললো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজ এখানে শেষ করছি, পরদিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য।